नमस्कार बंधुरा, आमादेर चैनेले आपनादेर सबाइके स्वागत। एखन खुबी शीत पड़े गेछे एबं ए शीतकाले अन्य संस्कृतिर मध्य आमादेर पूर्व मेदिनीपुरे प्रसिद्ध हलो गयना बड़ी। सेई गयना बड़ी केमन भावे देबेन सेई पद्धति निये आमी आपनादेर सामने चले एसेछि। ताहले चलुन देखे नेवा जाक এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর ডিজাইন আপনারা কিভাবে দিতে পারবেন এবং কিভাবে বড়ি বানালে বড়িটি নরম হবে সেই ট্রিক্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 250 গ্রাম ডাল নিয়ে ভিজিয়ে দিয়েছি। সারা রাত ডালটা ভিজিয়ে নেওয়ার পর আমি সকালবেলা এই ডালগুলো বেটে নিয়েছি মিক্সিতে। ডালের মধ্যে খুব বেশি জল দেবেন না, কারণ খুব পাতলা হয়ে গেলে বড়ি দিতে খুবই অসুবিধে হবে এবং সুন্দর বড়ি হবে না, আর খুব বেশি শক্তও হবে না। আমি এখানে জল প্রায় ব্যবহার করিনি, কারণ এটা বাড়ির ডাল ছিল। আর দোকান থেকে ডাল কিনলে তাহলে একটু জল ব্যবহার করতে হয়। এখানে আমি ছাদের মধ্যে চলে এসেছি, রোদ্দুর পড়ে গেছে, তো এখানে আর একটি জাম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে ডাল দেব, কারণ এই ডাল অল্প করে নিয়েই ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে এটা অনেকটা পরিমাণ হয়ে যাবে। দেখুন, আমি অল্প পরিমাণেই ডাল নিয়েছি। পরিমাণ মতো লবণ দেব, খুবই অল্প পরিমাণেই লবণ দিতে হবে। এই থালার মধ্যে আমি তিল বিছিয়ে দেব। দেখুন তেলটা কেমনভাবে বিছানো হচ্ছে। এখানে আমি হাত দিয়েই এটা ফেটাতে থাকবো, কারণ হাত দিয়ে ফেটালে বড়িটা খুবই হালকা হবে এবং ফেটানো যতটা ভালো হবে ততটাই আপনাদের বড়ি সুন্দর খেতেও হবে এবং হালকাও হবে। তো দেখুন, হাতের মধ্যে তেমন কিছু লাগছে না, অর্থাৎ ডালটা খুব সুন্দরভাবেই বাটা হয়েছে। এবার এটাকে আমি 15-20 মিনিট ফেটাতে থাকবো এইভাবে। দেখুন এই পাশে তিল বেছানো হয়ে গেছে। এবার থালার মধ্যে আমি পোস্ত বিছিয়ে দেব। আপনারা চাইলে পোস্তর উপরও বড়ি সব দিতে পারেন। আমি এখানে তিল এবং পোস্ত দুটো মিলিয়েই বড়ি দেব। দেখুন আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই ধরনের চং আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন, কামারশালাতেও পাওয়া যায়। এই চঙের মাধ্যমেই নকশা বড়ি দেওয়া হয়। তো ডালটাও কতটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, অল্প পরিমাণেই দেব। এবার এইভাবে পেপারটি মুড়ে নেব। মুড়ে দেখুন, পেপারটা ভালো করে মুড়ে নিতে হবে, না হলে দেওয়ার সময় ওপর থেকে ডালটা বেরিয়ে যেতে পারে। দেখুন মা বড়ির ডিজাইনগুলো করছে। আপনারাও এইভাবে বাড়িতে ডিজাইনগুলো বানাতে পারেন। কতটা সুন্দরভাবে ডিজাইনগুলো হচ্ছে দেখুন। এখানে প্রতিটা পাপড়ি ফুলের বোঝা যাচ্ছে একটা একটা করে। দেখুন এটা ফুলে, এটা শুকিয়ে যাওয়ার পরও পাপড়িগুলো এইভাবেই বোঝা যাবে। আমি বড়ির ডিজাইনগুলো অন্য একটা ভিডিওতে পোস্ট করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এখানে যেহেতু অল্প সময়ের মধ্যে আপনাদের পুরো প্রসেসটা দেখাতে হবে, তাই আমি শুধুমাত্র একটা দুটো বড়ি ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন বড়িগুলো প্রায় শুকনো হয়ে গেছে, 2 ঘন্টা পরেই শুকনো হয়ে গেছে। রোদ্দুর খুব ভালোই ছিল। বড়িগুলো যখন দেবেন তখন চেষ্টা করবেন যেন দেওয়ার পর রোদ্দুরের মধ্যে থাকে, তাহলে বড়িগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে।
দেখুন 250 গ্রাম ডালে কতগুলো বড়ি দেওয়া হয়েছে। বড়িগুলো রোদ্দুরের মধ্যে দিয়ে এইভাবে জাল বিছিয়ে দেওয়া হয়ে গেছে, নাহলে হনুমান আসতে পারে। দুপুর 1টা পর্যন্ত রোদ্দুরের মধ্যে ওপর পাশটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি বিপরীত দিকটা উল্টে দিচ্ছি, তাহলে পেছনটা ভালোভাবে শুকনো হয়ে যাবে। দেখুন বেশিরভাগ বড়ি উঠে যাচ্ছে এবং কিছু কিছু বড়ি পেছনে একটু লেগে যাচ্ছে, তো সেটা খুন্তি দিয়ে তুলে আবার পেছন দিকটা রোদ্দুরের মধ্যে দেব। তো এরকম করে দিলে আপনাদের একদিনেই ভালোভাবে বড়িগুলো সব শুকনো হয়ে যাবে। দেখুন বড়িগুলো খুব ভালোভাবেই শুকনো হয়ে গেছে একদিন রোদ খাইয়ে। এটা আমি কাল সকালে আরেকবার রোদ খাইয়ে নেব। দেখুন পিছনটা কতটা সুন্দরভাবে শুকনো হয়ে